নমস্কার সকলকে, বেঙ্গল রেডিওতে জানায় স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও এক স্বাধীনতা সংগ্রামের বীরের কথা। চলো শুনে নেওয়া যাক আজকের কাহিনী। তার আগে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে। ধন্যবাদ প্রকাশ, আজকে আপনার দেওয়া তথ্য আমাদের এই ভিডিওটি বানাতে সাহায্য করেছে। আন্দামান সেলুলার জেল, হ্যাঁ, এটা এমনই এক জেল যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ওপর শুরু হয় অমানবিক নির্যাতনের তাণ্ডব। তাদের এই অত্যাচারের কারণে পাগল হয়ে যায় কিছু বিপ্লবী, আবার কেউ নির্যাতনের শিকার হয়ে প্রাণ ত্যাগ করেন। আজ এখানে যার কথা বলতে চলেছি তার নাম হল ইন্দুভূষণ রায়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এরকম অনেক বীরের নাম পাওয়া যায় যাদের কথা আজও কেউ জানে না। আর আজ যে ইন্দুভূষণ রায়ের কথা বলছি তার সম্বন্ধে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। তিনি 1890 সালে জন্মগ্রহণ করেছিলেন। ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে চেয়েছিল নিজের মাতৃভূমিকে। এই স্বাধীনতার স্বপ্ন দেখা তরুণ বিপ্লবী ইন্দুভূষণকে ক্ষণে ক্ষণে বিচলিত করে তুলেছে। তিনি আরও চেয়েছিলেন ব্রিটিশদের এদেশ থেকে তাড়িয়ে এক নতুন সরকার প্রতিষ্ঠা করে তার মাতৃভূমির সেবা করতে। সে সময় তিনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সাধারণত সেই সময় পিতামাতারা তাদের বাচ্চাদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দিতেন। তার বাবাও তাকে একটি মেয়েকে বিয়ে করার জন্য চাপ দিয়েছিলেন। ইন্দুভূষণ রায় খুব অল্প বয়সেই ভাগবত গীতা এবং আনন্দমঠ পড়ে দেশের কাজে নিজের জীবন উৎসর্গ করার জন্য নিজেকে তৈরি করেছিলেন। ধীরে ধীরে যোগ দিতে লাগলেন বিপ্লবী দলে। একসময় তাকে চন্দননগরের মেয়রকে হত্যা করার কাজ অর্পণ করা হয়। সময়টা ছিল 11 এপ্রিল ১৯০৮ সাল। ইন্দুভূষণ রায় চন্দননগরের মেয়রকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় বেশ কয়েকজন বিপ্লবীর ওপর মামলা, যে মামলাটি আলিপুর বোমা মামলা হিসাবে বিখ্যাত ছিল। বের হল বিচারের রায়। 2 মে ১৯০৮ সালে 18 বছর বয়সী এই তরুণ যুবক ইন্দুভূষণ রায়কে দেওয়া হয় 10 বছরের শ্রম কারাদণ্ড ও আন্দামানের সেলুলার জেলে নির্বাসন দেওয়া হয়। সেখানে শুরু হয় তার ওপর অকথ্য অত্যাচার নির্যাতন। তাকে সেখানে সবসময় কাজ করতে হয়েছিল। যদি তিনি কাজ না করেন ও অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে তার নিজের বিছানা কাঁধে বহন করে 4 মাইল দূর পর্যন্ত হাঁটতে হয়। ধীরে ধীরে ইন্দুভূষণ অসুস্থ হয়ে পড়লেন। তার হাতে পায়ে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখা হতো। ব্রিটিশদের জেলের নিয়ম অনুযায়ী একদিন তাকে কাজ করার জন্য পাঠানো হয়, তাতে তিনি যেতে অস্বীকার করেন। তার জন্য তার বিরুদ্ধে কারাগারের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের অভিযোগ দিয়ে শাস্তি দেওয়া হয়। এদিকে ইন্দুভূষণ রায়ের শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সে সময়ের সালটি ছিল 1912 সাল। একদিন সকালে কারাগারের এক অফিসারের কাছে তার করুণ স্বাস্থ্যের ব্যাখ্যা দিয়েছিলেন এবং তাকে অন্য হালকা ধরনের কাজ দেওয়ার অনুরোধ করেন। ইন্দুভূষণ তার অসুস্থতার জন্য অনুরোধ করেন কাজে না যাওয়ার, কিন্তু সেখানে তাকে অপমান করা হয়। এরপরও তাকে কাজের চাপ দিতেই থাকে ব্রিটিশ সরকার। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি 1921 সালের 29 এপ্রিল আত্মহত্যা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ইন্দুভূষণের মর্মান্তিক মৃত্যুর খবরটি বেশ কয়েক সপ্তাহ পরে ভারতে পৌঁছেছিল এবং এই খবর ভারতে আসার পর সমস্ত দেশবাসী সেদিন দুঃখ প্রকাশ করেছিলেন। এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী। যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে, একবার মাথা উঁচু করে সেলুট জানাবেন, কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের রক্ত,
বন্দে মাতরম। ধন্যবাদ, আজকের কাহিনী এখানেই শেষ। আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অনুষ্ঠান যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।